বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চক্রান্তকারীরা সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক সংকটকে জিইয়ে রাখার চেষ্টা করছে। সবার মনে রাখা উচিত, 5 আগস্টের গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয়নি। দুপুরে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, উপদেষ্টা পরিষদের ক্ষমতায় বসাও কোনো সংবিধানের আলোকে হয়নি, জনগণের ইচ্ছায় বিপ্লব হয়েছে, জনগণই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে।